আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব 10 জন বিখ্যাত সাহাবীদের নাম, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম জীবদ্দশায় জান্নাতি বলে আখ্যায়িত করেছেন। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন এসে থাকেন, এরকমই দিনে ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করবেন। এক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা। দুই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন দ্বিতীয় খলিফা। তিন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা। চার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। পাঁচ, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছয়, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাত, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আট, জুবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নয়, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বশেষ 10 নম্বর নাম সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বন্ধুগণ, এই ছিল 10 জন বিখ্যাত জান্নাতি সাহাবীদের নাম। আরও যদি আপনি ছেলে মেয়েদের ইসলামিক নাম ভিডিও পেতে চান, আমাদের চ্যানেলে গিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে দেখে নেবেন। আজকে এখান থেকেই, সকলে ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।